কি ব্যাংকি আস্থার প্রতীক হিসেবে কাজ করবে জাবেদ পাটোয়ারি এসএসটিভির প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন জনগণ জানমালের নিরাপত্তা যেমন পুলিশের উপর আস্থা রাখে ঠিক তেমনি জনগণের অর্থ ও সম্পদের নিরাপত্তা কমিউনিটি ব্যাংকের উপর আস্থা রাখতে পারবে তিনি বলেন কমিউনিটি ব্যাংকের কার্যক্রম জনগণের দোরপ্রান্তে পৌঁছে যাবে ব্যাংকটির আস্থা প্রতীক হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস সবার সহযোগিতায় একদিন এই ব্যাংকটির কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়বে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পঞ্চপর্তিতে কমিউনিটি ব্যাংক কমিউনিটি শাখা আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন জাবেদ পাটোয়ারি বলেন সামাজিক সমস্যা ও সুহursal ক্রাইম দূর করতে হবে দ্রুত সমস্যা সমাধানের জন্য জরুরি সেবা নম্বর নয় চালু হয়েছে এটি দুই বছরের মধ্যে পুলিশিং অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসে এই তিনটি সেবা দিতে পেরেছি ইতিমধ্যে অনেকগুলো অপরাধ হবার আগেই তার উদ্ঘাটন করতে পেরেছি বর্তমানে একশোটি ডেস্ক রয়েছে যেটি পাঁচশোটি সেন্টারে উন্নতির করার চেষ্টা চলছে নয় নয়ের মাধ্যমে কয়েক কোটি কল রিসিভ করেছে আটান্ন লক্ষ লোকজনকে সহযোগিতা করতে চেষ্টা করেছে আমাদের প্রতিটি ডেক চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক ব্যস্ত থাকে তিনি আরো বলেন যেভাবে সন্ত্রাস জঙ্গিবাদ রুখে দিয়েছি ঠিক তেমনি মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি একজন মাদক সেবী শুধু তার পরিবারের সমাজের জন্য বোঝা নয় দেশের জন্য সে বোঝা ইতিমধ্যে দুই উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত এসপি মনিরুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত